কাতার বিশ্বকাপ 2022-এর ভবিষ্যৎবাণী নিয়ে ইত্তেফাক অনলাইনের বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আজ 6 ডিসেম্বর রাত 9টার ম্যাচে মুখোমুখি হবে মরক্কো এবং স্পেন। দেখা যাক আমাদের টিয়া পাখি মরক্কো এবং স্পেনকে নিয়ে কি ভবিষ্যৎবাণী করে। টিয়া পাখি উঠাচ্ছে, তো দেখা যাক আমাদের অবুজ মন কি বলে। অবুজ মন অলরেডি আমাদের ফলাফল দিয়ে দিয়েছে, তো আমরা চলুন দেখি। আমরা দেখছি মরক্কো, দেখা যাচ্ছে টিয়া পাখি বলছে যে এই ম্যাচে মরক্কো জয়ী হবে। তো এই ফলাফল কতটুকু সত্যি বা এই ভবিষ্যৎবাণী কতটুকু সত্যি তা জানতে চোখ রাখুন মরক্কো এবং স্পেনের এই ম্যাচে। আজকের দিনের দ্বিতীয় খেলায় রাত 1টায় মুখোমুখি হবে পর্তুগাল এবং সুইজারল্যান্ড। তো দেখা যাক আমাদের টিয়া পাখি অবুজ মন আসলে কার দিকে তাকায়। দেখা যাক ও অলরেডি একটা খাম তুলে ফেলছে, তো আমরা আসলে দেখি কি অবুজ মন আসলে কার দিকেই ভোট দিয়েছে। দেখা যাচ্ছে যে টিয়া পাখি সুইজারল্যান্ডের দিকে ভোট দিয়েছে। তো আজকে ফলাফল কতটুকু সত্য তা জানতে চোখ রাখুন এই পর্তুগাল এবং সুইজারল্যান্ডের ম্যাচে। এই ছিল আমাদের আয়োজন। এছাড়াও এই কাতার বিশ্বকাপ 2022 নিয়ে সকল খেলার সকল আপডেট নিয়ে আমাদের ইত্তেফাক অনলাইনের ফেসবুক পেজ এবং ইউটিউবেও চোখ রাখুন। পাশাপাশি চোখ রাখুন www.ittefaq.com.bd।